राज्य के मंत्री राजीव बनर्जी नागतल्ला स्थित पार्थ चटर्जी के घर पहुंचे हैं। पार्टी से उनकी नाराजगी है, ये सभी जानते हैं। ऐसे में एक बार फिर पार्थ चटर्जी के साथ उनकी मुलाकात एक चर्चा का विषय बन गई। हालांकि राजीव बनर्जी ने सोमवार को बताया कि ऐसी कोई बात नहीं है, उन्हें पार्टी नेतृत्व से कॉल किया गया था और वो वहाँ उनसे मिलने पहुँचे हैं। अगर उन्हें दोबारा भी बुलाया जाएगा तो वो फिर भी पहुँचेंगे। দলীয় একজন কর্মীকে ডেকেছে, সুতরাং এখানে এত প্রশ্নের অবতারণা কেন হচ্ছে আমি জানি না। সুতরাং আমি উনি এর আগেও আমার সাথে কথা বলেছিলেন এবং তারপরে উনি বলেছিলেন আবার আমরা বসে একটা আলোচনা করব এবং সেই আলোচনার আজকের দিন স্থির হয়েছিল, উনি আমার ডেকেছিলেন। সুতরাং একজন দলীয় কর্মী হিসাবে দলের নেতা ডেকেছে, আমি এখানে এসেছি, সুতরাং এই ব্যাপার নিয়ে আমার মনে হয় না এত কোনো উৎসাহ থাকা উচিত। তাহলে পরিস্থিতি কেন তৈরি হচ্ছে যে ডেকে কথা করতেই পারেন? এর পরিস্থিতির ব্যাপার তো কিছু নেই, সবসময় এর আগেও আমি তো আজকে হয়তো আপনারা এসেছেন, এর আগেও যখন আমি পার্থদার বাড়িতে এসেছি তখন হয়তো কেউ জানতোই না। তো সুতরাং ঘটনা হচ্ছে যে যে কোনো কারণে হোক, আপনাদের মনে হচ্ছে হয়তো সেটা, কিন্তু আমি এখনও মনে করছি দলীয় নেতৃত্ব ডেকেছেন, দলীয় সতীর্থকে বলুন বা দলীয় কর্মীকে বলুন, সুতরাং আমি দলের নির্দেশ পালন করে এসছি, ওনার সাথে কথা বলব। ওই লাগাতার শুভেন্দু অধিকারী ও রাজীব ব্যানার্জিকে সাথ মে পোস্টার মিলনে পর রাজীব ব্যানার্জি নে কাহা কি দোনো অলগ অলগ ব্যক্তিত্ব কে লোক হ্যাঁ, হম লোক দোনো কা হি অলগ অলগ বিচার হ্যাঁ, এসে মে সময় আনে পর হি মে কুছ কহুঙ্গা। আবার আমি আপনাকে আমি আগেও বলেছি আজকেও বলছি, প্রত্যেকের একটা ব্যক্তিগত মতামত আছে, শুভেন্দুবাবুর মতামতটাও তার ব্যক্তিগত এবং আমি আমার মতো করে দল যে আলোচনা করছে বা দলীয় নেতৃত্ব আমার সাথে কথা বলছে বা আমিও এসছি কথা বলতে ন্যাচারালি, এটা পুরোপুরি আমার ব্যক্তিগত ব্যাপার, এটার সঙ্গে অন্য কারোর সঙ্গে কোনো সম্পর্ক নেই, ঠিক আছে? যদি কখনো কিছু বলার থাকে সেটা তখনই বলবো, সুতরাং এখন আজকে সেরকম কিছু অবস্থায় নেই আমি। ইধার রাজীব ব্যানার্জিকে সাথ হুই বৈঠক কে বাদ পার্থ চ্যাটার্জি নে কাহা কি उनकी और पार्टी की कोई गिले शिकवे नहीं है और उनके जो समस्याएं हैं उनका समाधान किया जा रहा है। कैमरामैन रवि के साथ मैं मेघा सनमार्ग।